সি প্লাসর দেশ বিদেশর লক্ষ লক্ষ দর্শকগণর অনারালে আজ ইয়ারা দেখায়ুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একান খেলা নৌকা খেলা নৌকা বাইস বা ফানি খেলা যে জিয়ানি হন ইয়ান আগে গ্রাম বাংলার বিভিন্ন নদীত যেমন কর্ণফুলী হালদা শঙ্খ নদী মাতামুহুরি বিভিন্ন নদীত কিন্তু প্রায় সময় আয়োজন হইতো। এখন ইদানিং এই খেলা আরাতন মাজত হারাই যার গই এই খেলা আবার পুনর্জীবিত গরিবের লাই দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুয়াজারি পৌরসভার এক নং ওয়ার্ড চাগাচরর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামের উগ্র সংগঠনের তরুণ উদ্যোক্তা হলে এই খেলাওয়ার আয়োজন করছে। এই নৌকা বাইস উপলক্ষে এই চাগাচর অঞ্চলত নদী পারত উভয় পারত হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আপনারা দেখতে লাগবেন ফুয়া বুড়া মাই ফুয়া মরত ফুয়া হালর উভয় পারত মিছে ফেয়ারার নাম মাথা দা হাজার আর কিছু নয় জিজ্ঞে দাঁড়িয়ে হালি মানুষ আর মানুষ বেগুনে এই নৌকা খেলা উপভোগ করতে আসছে। বোট ভাড়া করে মানুষ বন্ধু বান্ধব বেগুনে মিলে বোট ভাড়া করে বোট ঘুরি নৌকা খেলা সার আর নদীর ওই পার মিজে যাই জেলা করে ফাড়া খেয়ে পানির নামিয়ে গিয়ে নৌকা তিয়ে খেয়াই টিলার উত্তিয়ে ইয়ে নৌকা ভাড়া করে করে বেগুনে খেলা চাই বেলায় এসে একখানে লক্ষ্য উদ্দেশ্য হাতটু হন ভালো করে চাইব সামনে দাঁড়া দেখতে লাগবেন হতুম বৌজি বেগুন মাইব খেয়াই বোরহা পিন্ধে খেয়ে নাকাব পিন্ধে আত্মীয় স্বজন বেগুন লই এনে নৌকা ভাড়া করে খেলা চাই বেলায় এগিয়ে গই এলে বড় বড় বড়ুত করে প্রচুর মানুষ আশেপাশে দুই তিনজন উপজেলাত বাঁশখালী আনোয়ারা সাতকানিয়াল আগারাতুন বা বান্দরবানের হান্ডাতুন বিভিন্ন বিখ্যাতুন এই বোট লই লই মানুষ এই নৌকা খেলা উপভোগ করে বেলাইছে। এখন দেখতে লাগবেন বড়ুদগুড়ি এই নৌকা খেলার আয়োজক কমিটির সভাপতি আলহাজ লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ লোকমান হাকিম হাত নাড়ায় উপস্থিত হাজার হাজার মানুষের সম্ভাষণ জানার এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে চন্দনাইশ উপজেলার দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল জব্বার চৌধুরী। নদীর ওই ফারত তারা দেখতে লাগবেন ফেয়ার নান মানুষ যে যেনে ফারায় নেতি এই নৌকা খেলা উপভোগ করিবার লাই কে পানির নামের কে নৌকা তুটে আপনাদেরকে আপনার আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
মানুষ আয়াত আছে এখনো নৌকা লই লই। নদীর এসপারার হারত ওনারা দেখতে লাগুন যে যেভাবে ফাইকি এভাবে বই গিয়ে খেলা চাই পেল্লাই, এত বিশাল জনসমাগম সাগাছরের ইতিহাস যে হন সময় আর নাও হয় এদুগু মানুষ একসাথে ইবে একমাত্র এই নৌকা খেলা চাই পেল্লাই জনসমাগম হইয়ে। এখন দেখতে লাগুন নৌকা কান ডুফি নাকি গই মাঝি বেগুন আসুরি হনবতে কুলুতুড়ের ফুঁক গলিয়ে নাকি একজনে নৌকার ভিডিওর উত্তি হইয়ে আর যে মাতাত লাল হর নীল হর বাঁধি দেখতে লাগুন উনুলদির স্বেচ্ছাসেবক ইতারা এই যে জনসমাগম ইনে সুশৃঙ্খল করিবার লাই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করের এই যে ফুয়া বুড়া মাই ফুয়া মর্ত ঘরের বৌজিয়ার ঘর মানে উগ্র নাই বেগুন হাল হাজা থাকি নৌকা খেলা চাই পেলাই। ফুয়া গুড়ে সাল রোদ তুলি দেবে এত গুড়া ফুয়া নদী বেতার লাই বাফে সাল রোদ তুলি দের মানুষের মাথা ফেরার না মাথা দেখা যাওয়ার দ্বার কিচ্ছু নয় বুট ফুরাই বুড়িবে ডুফুন ডুফুন এ দু মানুষ বুড়ুর রুটে দেখ কেনা খেলা চাই ফেললে খালি নৌকা খেলা। বুড়ো সালর তুন মানুষে সিপ্লাসের ক্যামেরার দেয় এনে আপনারের আইডি এস পার সিসি ব্লগ আপনি জুম বসে উন খুব রিক্সর বসে কিন্তু যে আনো সময় সসরা হাই না হালত ফুরে যেতে পারে তারপরও খেলা কিন্তু সহন ফুরিব ফুললে ফুরিব ফানিত বিজিলে বিজিব তারপরও মাগার রাজি নৌকা খেলা চাই সারিব এই অবস্থা না দেখতে লাগুন খেলা শুরু করি পেলাই দুইয়ের নৌকো এখন অবস্থান লো এতিয়া ইয়ে পজিশনত রেফারি বাঁশি দেওয়ানোর লগে লগেই দু দিব হারাকে হন যাইতারে দর্শক শুরু গিয়ে খেলা মাঝে হলো ফই মারার হারাকে হন যাইব দুইয়ের নৌকো এখন প্রতিযোগিতা চলে দর্শক টান টান উত্তেজনা লই দুইয়ের নৌকা প্রাণপণ চেষ্টা করিয়ে না সামনের দিকে আগাই যার ফানসিন ডান সাঁ 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 দূরদে নৌকাইন এক একখান নৌকা এক এক নৌকান মিজি ২৫ জন ৩০ জন পর্যন্ত মাঝি আছে বেগুনে ফই মারে হারাগে হন যাইব এই চিন্তা ইতারা জানে আজি আর প্রথম পুরস্কার হল বড় ফ্রিজ দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার আকর্ষণীয় এলইডি টিভি এনেলাই মাঝি হল বেগুনে প্রাণপণ চেষ্টা করে আজি প্রথম পুরস্কার হন লবি আনলো যুদ্ধ করের হালের খুলে নৌকোত বুড়ত হালের ভান্ডাত শরৎ ফানিত যে জিন্দি ফারিন দিয়ে আর সদুনে মাইক লই লই আসি বারতুন সাহিত্য এসে দে
খুশি করি মানে আজি আর পিকনিকই পিকনিক, ঈদ পুনর্মিলন, বন্ধু বান্ধব বেগুন অত্তরিয়া নৌকা খেলা সাহেবের উচিলায়। আর দুইয়ের নৌকা এখন প্রতিযোগিতা চলে, সামনের দিকে যার যে জিন্দি ফারেন্দি ঠেলাঠেলি করতে খালি নৌকা খেলা সাহেবের লাই। এই নৌকায় দেখতে লাগুন সা 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 ফানসিন ডান ফানির দুবাক করে যার গই নৌকা বাইস চলতে চলতে এখন ধাপে 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 এখন শেষের দিকে চলে এসছে। প্রতিযোগিতাত প্রথম স্থান অধিকার করিয়ে রামচন্দ্র মাঝি ইবলদি খাগড়িয়া ইউনিয়নের আমির খিলর রামচন্দ্র মাঝির নৌকা প্রথম স্থান অর্জন করছে। দ্বিতীয় স্থান অর্জন করছে শ্রীধাম মাঝি ইবলদি হাটগড়র, আর তৃতীয় স্থান অধিকার করছে রতন মাঝি ইবলদি কুণ্ডুকুলর, আর চতুর্থ স্থান অধিকার করছে অনিল মাঝি ইবলদি ধর্মপুরর বিশ্বহাটর অনিল মাঝি চতুর্থ স্থান অধিকার করছে। জনাব উপজেলা চেয়ারম্যান এবং ইমরান হাকিম ভাইকে নিয়োগ করতে চাই, চাগাতরের মধ্যে এখনো কিছু দর্শক অনারা দেখতে লাগবেন এই যে মূল মঞ্চ তেড়ে অতিথি হল, আমন্ত্রিত অতিথি হল, লাইন ধরে বই খেলা উপভোগ করার সামনে হদুন চারটা ভারী বই গিয়ে এই নৌকা খেলা উপলক্ষে এটা গ্রামীণ মেলা বসছে, এটা সানা সুর সানা মনে ট্যাঙ্ক হচ্ছে, সাক্ষী বিভিন্ন রকম ইয়া বেলুন বেসের, এরপরে আছে আবার ইয়ার পাশে অনারা দেখতে লাগবেন আবার বিভিন্ন রকম হানার দোয়ান, এটা ফুয়াশা ঝালমুড়ি হার কিয়াই বাসি কিনের ইন্দি খন্নাল বেসের, খুব মজা করার এই উপলক্ষে ওনারা দেখতে লাগুন বৌজি বেগুন আই আই হাত দিয়ে কোঁড়া দিদি সাই রইয়ে একুল একুল দুই কুল মানুষে মানুষে
মাথায় মাথায় বাড়িহার এদুকু মানুষ। উম বেগম বেড়াইতেছি দিয়া বউ ফুয়া লই এনে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতেছি, উনো খেলা চাইতো আগে গই। এই নৌকাবাইজ প্রতিযোগিতা তাই এনে এই নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজক উৎসুক এলাকাবাসী আমন্ত্রিত অতিথি আর আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি আর উপজেলা চেয়ারম্যানের বক্তব্য ওনারা ধারাবাহিকভাবে শুনুন। হাজার হাজার লাখ লাখ মানুষ আজ আর গ্রাম দায়ের নৌকাবাইজ প্রতিযোগিতা উপভোগ করি গিয়ে বাংলার ঐতিহ্যরে ধারণ করি পেলাই সাগাসরের যুবক তরুণ সমাজ সকল যে কঠোর পরিশ্রম করি ইয়ান আল্লাহ বলে আর বেগুনেরও ধন্যবাদ জানাই যারা উপস্থিত থাকি, যারা আর্থিকভাবে এবং শারীরিকভাবে শ্রম দিয়ে যারা আর এই নৌকাবাইজ প্রতিযোগিতা সফল করি গিয়ে আর বেগুনেরও ধন্যবাদ জানাই। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য আবারও ফিরে এলিস, হাজার হাজার মানুষ এত মানুষ আর এই হমি দেখি এই ধরনের অনুষ্ঠান কিন্তু উপস্থিত, সত্যি অভিভূত, সত্যি আনন্দিত। এবং যারা এইজন করছে আয়োজক কমিটিরে আমার আর পক্ষত্বন উপজেলা পরিষদের পক্ষত্বন আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। এই খেলাগান জানার একমাত্র উদ্দেশ্যইদা আর বীরতা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী সর্বপ্রথম জাতীয় সংসদের নিজে যাইনি দিয়ে ইনি নদী ভাঙ্গনলা বলিনি ও জোরভাবে প্রধানমন্ত্রীর হাসে আহ্বান জানাইন। প্রধানমন্ত্রী আর নজরুল ইসলাম চৌধুরীর আহ্বান সারা দিইনি, প্রধানমন্ত্রী 1,50,000,000 বরাদ্দ দিইনি দুবছর হইতে সানহালি পর্যন্ত যে সমস্ত নদী ভাঙ্গন এলাকা আছে ইন ডেকোনমিজি আসপাত দিয়ে নদী ভাঙ্গন এলাকার লক্ষ লক্ষ মানুষের এই নদী ভাঙ্গন রক্ষা করি যে ভাই কালকে লোকবাইজ আছে এই ধরনের আর গভর্নমেন্টের তত্ত্বাবধানে ফাইলাম যে অ্যাক্সিডেন্ট লোকের বিশৃঙ্খলে গুরুত্বরে এ কারণে আই সিভিলে এবং পোশাকে প্রায় 3 ধরনের স্তর আই নির্বাচন বিশৃঙ্খলে বুঝছি এটা টোটালি আর কেন্দ্র তো আছে প্রায় 20 মতো ফোর্স এটা মোতায়েন আসিল সিভিল পোশাকে এবং আই সবসময় তত্ত্ব কালেকশন করছি এবং আমি নিজে তো আসলাম স্টেজে তো আমরা দেখুন তো ইনশাল্লাহ এটা কেন ঐতিহ্যবাহী এখন লোকবাইজ আমরা যেভাবে সার্বিক সহযোগিতা করে যে ধরনের এই অনুষ্ঠান করছুন সামনে যে কোনো ধরনের প্রোগ্রাম করলে আর সহযোগিতা থাকে আমার সর্বপ্রথম এই যে সাগাসর বাসে ঐক্যবদ্ধ আজ নৌকাবাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি দর্শক হাজার হাজার দর্শক এলাকার পচা মাদকমুক্ত খারাপাত বহুত আবেলে বলে এই ধরনের খেলার আয়োজন করবি যাতে মানুষজন সংস্কৃতির প্রতি আবার জোরে পড়ে আবার ফিরে আসে এই আর খেলা আয়োজন করবি আর কি আর গ্রাম বাংলার বিরক্ত হবে এখন আবার 2000 সবার সাগাসর 1 ভবিষ্যতে সরকারি এবং বেসরকারি ভাবে এই খেলোয়াড়া পৃষ্ঠপোষণা দিয়ে এবং এই খেলা উজ্জীবিত রাখিয়ে গ্রাম বাংলার এই চিরাচরিত ঐতিহ্য ধারণ করে রাখতে পারবা ইয়ের হলে আর দেশের বহুত কিছু আরাম আছে থাকবে। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।